বন্যা বিপর্যস্ত কেরলে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ধসে ব্যাহত উদ্ধার কাজ, প্রত্যন্ত এলাকায় দুর্গতদের উদ্ধারে ভরসা এয়ারলিফট, রেড অ্যালার্ট প্রত্যাহার করা হলেও কমেনি দুর্ভোগ। নেই জল, মিলছে না খাবার, ত্রাণ শিবিরে অসহায় অবস্থায় প্রায় 6.5 লক্ষ মানুষ। ভারতীয় নৌসেনা ও বায়ুসেনার পাশাপাশি উদ্ধার কাজে নেমেছেন কোস্টগার্ডের 25,000 জওয়ান। কেরলে বন্যা দুর্গতদের 10 কোটি টাকা সাহায্য ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। কেরলে কাজে গিয়ে মৃত্যু নদিয়ার যুবকের, বিভিন্ন জায়গায় আটকে কাটোয়ার নতুন গ্রামের 130 জন যুবক, খোঁজ নেই বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা যুবকের। কেরলে আটকে থাকা বাঙালিদের ফেরাতে রেল কর্তৃপক্ষকে চিঠি রাজ্যের পরিবহন দপ্তরের। আটকে পড়া ভিন রাজ্যের বাসিন্দাদের ফেরাতে এর্নাকুলাম থেকে 2টি ট্রেনের ব্যবস্থা রেল কর্তৃপক্ষের। দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ বিশ্বভারতীর পড়ুয়াদের। বন্যা বিধ্বস্ত কেরলকে 2 কোটি টাকা অর্থ সাহায্য জম্মু কাশ্মীর সরকারের। 2 কোটি সাহায্য ঘোষণা মণিপুর সরকারেরও। বন্যায় মৃতদের অর্থ সাহায্যের আশ্বাস তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামীর। বন্যা দুর্গত কেরলে গেলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিরুবনন্তপুরমে ত্রাণ শিবির ঘুরে দেখলেন তিনি। কেরলে বন্যা দুর্গতদের পাশে তারকারা। ত্রাণ তহবিলে 1 কোটি টাকা অনুদান দক্ষিণী সুপারস্টার প্রভাসের, 21 লক্ষ টাকা দান শাহরুখ খানের সমাজ কল্যাণমূলক সংস্থার। দুর্গতদের পাশে থাকার জন্য আবেদন অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশনের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটক। কোডাগু জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়, 3,500 মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। মুখ্যমন্ত্রী HD কুমারস্বামীকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ওড়িশায়। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি চলবে বলে মনে করছে প্রশাসন। ওড়িশার 6টি জেলায় জারি হয়েছে সতর্কতা। স্কুল পাঠ্যে মিলখা সিংহের জায়গায় ফারহান আখতার, ছবি বদলাতে অভিনেতা টুইট। সরকারি বই নয় জানালো সিলেবাস কমিটি, অভিযোগ এলে তদন্ত, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের মধ্য থেকে দলনেতা নির্বাচন করল উত্তর 24 পরগনা জেলা তৃণমূল। তাদের নেতৃত্বেই প্রধান সহ অন্য পদাধিকারীদের নির্বাচন করা হবে। শহরে ফের বেপরোয়া গতির বলি। ডাফরিন রোডে গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের, মৃত্যু গাড়ি চালকের। সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠল গাড়ি। সম্পত্তি লিখে না দেওয়ায় প্রৌঢ়া মাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গড়িয়ার বালিয়ায়। সোনারপুর থানায় অভিযোগ দায়ের। শাশুড়ির বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ পুত্রবধূর। বেলঘরিয়ার আনন্দনগরে 84 বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে গণধোলায় প্রতিবেশীদের, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। HIV পজিটিভ দম্পতিকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। পুলিশ ও কাউন্সিলরও পাশে দাঁড়ায়নি বলে দাবি দম্পতির। উত্তর 24 পরগনার আগরপাড়ার ঘটনা। অভিযুক্ত বাড়ির মালিকের প্রতিক্রিয়া মেলেনি। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের বৈঠকে মেলেনি রফাসূত্র। মেগা সিরিয়ালের শুটিং বন্ধ টালিগঞ্জ স্টুডিও পাড়ায়। সমস্যার সমাধান না হলে শীঘ্রই মেগা সিরিয়ালগুলি সম্প্রচার বিঘ্নিত হবে বলে আশঙ্কা। জঙ্গলে যাওয়া গবাদি পশুর ওপর অজানা জন্তুর হামলা। ফের ঝাড়গ্রামের লালগড়ে বাঘের আতঙ্ক। যদিও বন দপ্তরের দাবি জঙ্গলি কুকুর বা অন্য কোনো শেয়াল প্রজাতির জন্তু হামলা চালিয়েছে। হরিদ্বারের গঙ্গায় বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জন, অস্থি কলস যাত্রায় মানুষের ঢল। অংশ নেন অমিত শাহ, রাজনাথ সিংহ, যোগী আদিত্যনাথ। বাজপেয়ীর শেষকৃত্যে পাক প্রতিনিধি দলে হেডলির ভাই। মুম্বাই হামলার অন্যতম চক্রীর ভাইকে পাঠানোয় পাকিস্তানের ভূমিকায় বিতর্ক। ড্যানিয়েল গিলানির সঙ্গে সন্ত্রাসমূলক কাজের কোনো যোগ নেই সাফাই বিদেশ মন্ত্রকের। পাক প্রধানমন্ত্রী ইমরানের শপথে গিয়ে বিতর্কে নবজোৎ সিং সিধু। নিয়ম ভঙ্গ করেনি দাবি সিধুর। পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করা ঠিক হয়নি, প্রতিক্রিয়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডে নৈনিতালের অন্যতম ব্যস্ত রাস্তা লোয়ার মল রোডে ধস। কোনো যানবাহন না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। রাস্তায় ফাটল দেখা যায় 1 বছর আগে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি, অভিযোগ স্থানীয়দের। ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ফের ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে লম্বক। মৃত্যু হয় 460 জনের। গতকালের কম্পনে হতাহতের খবর নেই বলে সূত্রের খবর। এশিয়ান গেমসের প্রথম দিনেই ভারতের সোনা। কুস্তিতে 65 কেজি ফ্রি স্টাইলে সোনা জয় বজরং পুনিয়া। জাপানের প্রতিপক্ষ তাকাতানিকে 11-8 ফলে হারিয়ে সোনা বজরঙের। এশিয়ান গেমসের শুটিং থেকে এলো পদক। 10 মিটার এয়ার রাইফেলের মিক্স টিম ইভেন্টে ব্রোঞ্জ জয় ভারতের। ফাইনালে 429.9 পয়েন্টে পদক জয় অপূর্বী চান্ডিলা রবি কুমার জুটির। ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট ম্যাচে দুরন্ত কামব্যাক ভারতের। 5 উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং ভাঙলেন হার্দিক পান্ডে। দ্বিতীয় দিনের শেষে 292 রানে এগিয়ে থেকে জয়ের রাস্তায় টিম ইন্ডিয়া।